الرمضان إلى এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বছরেরটা maaf করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই বলায় ভালোমতে দেখিসই নাই রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন ওইটা পুরো maaf কিছু থাকতেই দিব না সুবহানাল্লাহ আল্লাহকে যদি বলি কিছু তো থাকল রইল না বাবলাম বুঝলাম কিন্তু গাটটি তো হইল না গাটটি বুঝেন মনে হয় বুঝেন না কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাটটি আছে নাকি হ্যাঁ কি গাটটি আছে maaf হয়ে গেছে ঠিক না গাটটি তো নাই রাসে আল্লাহ বলে গাটটি ভালো তো বাসি গাটটির প্রশ্ন চল শেষ 10 দিনে রাইখা দিছি লাইলাতুল কদর এক রাত্র 83 বছর 4 মাস আর কত বড় গাটটি চাস বাজবি তো 60 70 বছর আর চেয়ে বড় গাটটি দিয়া করবিটা কি বল লাইলাতুল কদর আসে না আসে না হ্যাঁ বুঝাইতে বললাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হইতো তেলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না মা বাবার সাথে কোনদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রেখা কোনদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজ কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বাইসাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরেই শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব কমপ্লিট করে দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে 6 বার গেছি 6 বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার কার বাপ দেখা চলেন ঠিক না রাখবেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়াতটা কে দিছে দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় 5000 কামাক আর 500 কামাক 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক
তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম নিয়া নে। একজন ওইখানে নাই, কাটটা দিয়া কামান। যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি, করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাফ চাস? আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি, আল্লাহ আমি তওবা করলাম। দিলের থিকা বলেন আল্লাহ তওবা, আল্লাহ কবুল করেন। যদি দিলের থিকা করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনা পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট, তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না, 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 না। ওয়াদা আল্লাহ কবুল করুক। কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, ওয়ানসিতু, চুপচাপ শোনো, তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব। যখন দিলে গাদবে, দিলে যখন গাদবে দিলে, তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে মানুষ। একটা মানুষ হইল কাগজে কলমে মানুষ, দুই একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা মা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়, সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ?
কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো, সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা, মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন দিনই কথা, যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না, আর যদি না গাতল তাহলে কাগজে কলমে মানুষ হব, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না, মানুষ জানোয়ার, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট, মাসালুহুম কামাসালিল কালব, কোনো দিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই, মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে, যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন, দুটাকে একত্রিত করলে হয় কুন, ইদা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিসসালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত, কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই, হায় হায়, সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন, সিত্তা ইয়াম, ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে, ছয় দিনে কমপ্লিট, আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন, দশ মাস। কয়দিন ছিলেন মার পেটে বুঝে আসে? দশ মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে, মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র, এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন?
আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন নাই, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা রাখি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেন না সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই পড়বে, তোমাকে বাইছা। আমি তো বলি না জানি কত লক্ষ কুঠি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পড়বে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মা, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ, মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন জানোয়ার বলতেন না, যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝরুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে, জিজ্ঞাস করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে, যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র, তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম, আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না, তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না, এই জন্য তোদেরকে 60-70 বৎসর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বৎসর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশ এটাও বেশি। তারপরে আবার 15 বৎসর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কলম আমি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকা, এটা প্রমাণ হবে তো হবে কি কইরা, 60-70 বৎসর খাটতে হবে, না 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 আমি 15 বৎসর বাদ দিয়া দিলাম, 15 বৎসর মাফ। তাইলে 60-এর থেকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কলম আনি না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল? যুবক মনে হয় বুঝল না, হায় যদি বস্তা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক।
পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সব কিছুই পুরান টাউনে, বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম, যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটা দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি সিআইডিগিরি বোঝেন? সিআইডিগিরি ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সব কিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে হয়তো তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন। কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নাই নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিন। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দিই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না, যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন ভালোবাসার খাতিরে, তিনবার কুদরতি হাত লাগাইলেন, 60-70 বৎসর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন, 60-70 বৎসর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানো আর বলে তো বলে কখন, বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয়, যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। ওই মানুষটাকে আল্লাহ জানো আর বলে তো বলে কখন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলে তো বলে কখন, কেমন ভালোবাসে দেখাবো। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছেন, দেয় না দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? হ্যাঁ, কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়, নেই কয়বার ছাড়ি কয়বার জানেন? 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু বলেন? দুনিয়া তো সব বোঝেন দেখি, বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল, কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা, কোনটা নিলেন?
পিউর নিলেন, পিউর ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিউর, এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো। তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দেখেই করে। যদি ভালো না বাসতো যুবক, চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহর, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠেন না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নান কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পরছেন? দুই থেকে তিনটা পরছেন, তিনটা। একটা তো পরছিই পরছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? দুইটা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি, তিনটা মাস্ক লাগায়া ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন। তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা, ছাড়ছেন দূষিতটা, কেন না মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বৈশা আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার বিশালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, এক মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে, কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি, ও বোঝে না দেখা কি আমিও বুঝব না। ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিউরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। আল্লাহ ডাকে, কে ডাকে? পাঁচ বেলা কে ডাকে? এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে, হাত উঠাইতে পারবেন যে আমি দুই একবার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই, দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। পাঁচ বেলা ভালোবাসে বিদায়, পাঁচ বেলা ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল, ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল,
القابض الباسط القافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور نيرانو بوي পদের মালিক আল্লাহ ডাকে যদি ভালো না বসতেন তাহলে ডাকতেন আর আসে না তারপরও অক্সিজেন দিতেন ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তা ইয়াতুবা মাসিহ আল্লাইল তুই সারা রাত্র নাফরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দে না তওবা কর না শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষে রূপান্তরিত হ না সারা দিন হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাত্তা ইয়াতুবা মাসিহ আন-নাহার সারা দিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আয়েশা চিৎকার দিতে থাকেন হাল মিন মুস্তাগফির ফা আগফির আলা কে আসিস মাপ চাস আমি মাপ করার জন্য চলে আসছি আয়না তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজর দাড়িতে রাখতে চান না ইয়াফু আন কাসির অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি কইরা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি করব এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফু আন কাসির অনেকগুলা মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করা আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাহই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা জায়ের তুই পা দিতে দেরি শুধু গুনাহ মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে
সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাই, কোরআন তো শুধু বলে নাই ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। লালকুঠিয়ালারা, শামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা, একটু ভাবি, একটু ভাবি, একটু চিন্তা করি।